খাদ্য দ্রব্যটা নিয়ন্ত্রণে থাকলে সাধারণ জনগণ সরকার অনেক সাপোর্ট করত, কিন্তু এই খাদ্যর কারণে সরকারে অনেকে সাপোর্ট করে না। আমার মতে সারা বাংলাদেশের মানুষই সরকারের উপরে খেপা বর্তমান। সাত দিনের জন্য পেঁয়াজ বয়কট করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের মেয়র ইকরামুল হক টিটু। মেয়র ইকরামুল হক টিটুর ডাকে সাড়া দিয়ে ময়মনসিংহের জনগণ একমত পোষণ করে বিভিন্ন গ্রুপ ও ফেসবুক পোস্ট করে সাড়া ফেলে দিয়েছে। ইন্ডিয়ানরা হুট করে বন্ধ করার কারণে মনে করেন তো আকাশ খারাপের লেগেল পেয়ে আমরা হুট করে বাইরে গেছে। ইন্ডিয়ানরা একটা সপ্তাহ থাকতো, দেশি বৃষ্টি সোলানা লাগে নাই, দেশি বৃষ্টি সোলানা লাগলি ইন্ডিয়ান বৃষ্টির একটা সপ্তাহ দিলি পরে মনে করেন পেঁয়াজের দামটা থাইমে থাকতো। দেশি বৃষ্টি মনে করেন সবাই মাত্র উড়া ধরছে, আর বৃষ্টির কারণে দেশি বৃষ্টি উড়াইতে পারে নাই। আর অতিরিক্ত এই ইন্ডিয়ান বন্ধ করাতে কাস্টমার অতিরিক্ত নিছে, বুঝছেন, অতিরিক্ত নেওয়ার কারণে এই যে ইন্ডিয়ান দেশি পেঁয়াজের দাম বাড়িয়ে গেছে, কাস্টমার এত না নিলে পরে দামটা এত বাড়তো না। ঝড়ের বেগে পেঁয়াজের দাম বাড়লেও পেঁয়াজের সিন্ডিকেটরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। পেঁয়াজের মূল্য বেশি থাকায় কৃষকরা ক্ষেত থেকে তুলে আনছে অপরিপক্ক পেঁয়াজ। ভারতীয় পেঁয়াজ থেকেও দেশি পেঁয়াজের মূল্য তুলনামূলকভাবে অনেক কম। একদিনের ব্যাপার, ডিফারেন্স সম্ভাবনা আছে, ইন্ডিয়া পেঁয়াজ দিবে না বলছে, এই জন্য 100 টাকা করে বাড়িয়েছে। এরপরে মানুষের অনেক মজুত ছিল, তারপরেও 100 টাকা করে বাড়িয়েছে। এটা আসলে এটা হচ্ছে ব্রেক আপ করার জন্য, এটা দেশের সরকার আছে কী ব্যাপারে ব্যাক করলে সবাই লাভবান হবে, এটা তারাই চিন্তা করা দরকার। আমি একা জনগণ যদি সবাই চিন্তা করি তাহলে জিনিসটা সম্ভব। ভোক্ত অধিকার নিয়মিত অভিযান চালাচ্ছে, যেখানেই অনিয়ম পাচ্ছে সেখানেই হানা দিচ্ছে। জায়গা 5 কেজি লাগবে, জায়গা 2 কেজি 1 কেজি নিতেছে, অনেক কষ্ট হইতেছে মানুষের। দাম বাড়া সব জিনিসেরই দাম, আলুর দাম আজকে কেজিতে 5-6 টাকা বেশি, মানে পরিস্থিতি খুব ভয়াবহ। কারো কাছে কিছু বলতে পারে না, কিন্তু আমাদের দোকানদারের কাছে আর কি বলে কাস্টমাররা। হুট করে কোনো পণ্যের দাম বাড়ানো হলে বাংলাদেশের মানুষ এক হয়ে বয়কট করলে কোনো সিন্ডিকেট এই সুযোগ আর নিতে পারবে না। আমরা কামাই করি কত 500, বা বাজারে গেলে পেঁয়াজ আর আলু ধন্যবাদা কিনলে ওগুলি আমাদের আর পোষে না, পোষতে পারে না। তোমার আমরা বহু দুঃখ প্রকাশ করে কাটাই, এইভাবে দিন যায়। এই সংসার চালাইতে পুরা কষ্ট হয়, 500 টাকা বা 700 টাকা রোজ পাই, কি পেঁয়াজ কিনবো না আমি আলু কিনবো, ওইভাবে মানে জিনিস কিনতে পারি না। মানে ধন্যবাদা কিনবো, ধন্যবাদার কেজি মনে করেন 700 টাকা 200 টাকা কেজি হয়, যেই জায়গার মধ্যে 50 টাকা 60 টাকা ধন্যার পাতার কেজি।